হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তোমাদেরকে জুইস ফ্যামিলিতে অনেক অনেক স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ঘরোয়া পদ্ধতিতে পাবদা মাছের ঝোল। দেখো, বানাও। এই গরমের দিনে এই পাবদা মাছের ঝোল খেলে ভালোই লাগবে, কোনো অসুবিধা হবে না। তাহলে চলো, রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা এমনিভাবে বানাবে। চলো তাহলে দেখা যাক কেমন করে আমি পাবদা মাছের ঝোল বানাচ্ছি ঘরোয়া পদ্ধতিতে। চলো তাহলে। দুটো টমেটো নিলাম ছোট ছোট, একটা পেঁয়াজ, দুটো লঙ্কা, কিছুটা রসুন আর একটু আদা। যেহেতু দুটো ছোট ছোট দুটো মাছ আছে, তাই জন্য এতটুকুই মশলা নিলাম। বেশি মাছ হলে আরও বেশি মশলা নিতাম। এগুলোকে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেবো। দেখো, দুটো পাবদা মাছ নিয়েছি, দুজন করে দুটোই আছে। আর এতক্ষণ নুন হলুদ মাখিয়ে নিলাম, ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিলাম। কড়াইয়ে তেল গরম হতে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, পাবদা মাছকে ভাজতে দিয়ে দিলাম। পাবদা মাছ খুব ফোটে, তাই জন্য ঢাকা দিয়ে দিলাম। দেখো, এক পিঠটা হয়ে গেছে, উল্টে দিলাম। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম একটা পাত্রে। কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর এই যে সব কিছু বেটেছিলাম, পেঁয়াজ রসুন আদা পেস্টটা দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, কাসুরি মেথি দিয়ে দিলাম, ধনে পাতা থাকলে ধনে পাতা দিতে পারো, আর গরম মশলা। মশলাটা কষিয়ে দিলাম, জল দিলাম। যেমন খাবে, পাতলা খেলে পাতলা করবে, গাঢ় খেলে গাঢ় করবে। আমি একটু পাতলাই খাবো, তাই জল দিলাম। অল্প চিনিও দিলাম, ফুটতে দিলাম জলটা। অল্প টক দই দিয়ে দিলাম, ফুটে উঠলে তাহলে দেখলে কেমন করে আমি পাবদা মাছের ঝোল বানালাম। খুব সহজ পদ্ধতিতে বানালাম, সবাই বানাতে পারবে, বাড়িতে থাকা জিনিস দিয়েই আমি বানালাম। তো তোমরাও বানিয়ে দেখো, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। যদি ভালো লাগে আমার রেসিপিটা, যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও।
আর যারা আমার বন্ধু আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার বন্ধু নেই তারা আমাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাও, আমার পাশে থেকো, আমাকে অনেক সাপোর্ট করো। আর কি বলবো, আজকের মতন টাটা, আবার দেখা হবে।